তো এই যে এই উন্নয়নটাকে ত্বরান্বিত করার জন্য আমাদের এই মুহূর্তে যে সুবিধাগুলো আছে, এর সাথে কোন কোন সুবিধাটা থাকলে সেই উন্নয়নটা আরো দ্রুত ত্বরান্বিত করা সম্ভব? হ্যাঁ, এক্ষেত্রে হয়তো এটাকে এনহ্যান্স করার জন্য আরও কিছু পদক্ষেপ আমরা নিতে পারি। বিশেষ করে আমার এই গ্রামীণ পটভূমিকায়, মানে আমার এই নির্বাচনী এলাকাটা তো পুরাই একটা রুরাল এরিয়া, এখানে স্কুল কলেজের পাশ করা প্রচুর ছেলে মেয়ে আছে যারা হয়তো ম্যাট্রিক পাস, ইন্টারমিডিয়েট পাস, পরবর্তীতে আর পড়াশোনা করতে পারেনি, অর্থনৈতিক কারণে হোক বা তাদের অনেক সমস্যা থাকার কারণেই দেখা গেছে যে তারা হয়তো পড়ালেখাটাকে কন্টিনিউ করে যেতে পারেনি। এই শ্রেণীটা আস্তে আস্তে হতাশায় ডুবছে। আমার চিন্তাভাবনা বা এদেরকে নিয়ে কাজ করা, যাতে এরা মূল স্ট্রিম থেকে সরে না যায়। আমাদের দেশে এখন মাদকাসক্তি বাড়ছে, নৈরাজ্য, সন্ত্রাস, চাঁদাবাজি এগুলো বাড়ছে, এটার একটা বড় কারণ এটা যে এই শ্রেণী কোনো দিক নির্দেশনা পাচ্ছে না, তাদের সামনে উজ্জ্বল কোনো ভবিষ্যৎ তারা দেখছে না। আমি সেটা তাদের দেখাতে চাই। আমি তাদেরকে যে জিনিসটা বোঝাতে চাই যে তোমরা আসো, নিজেদেরকে তৈরি করো, দ্বার উন্মোচিত হবে, এই স্বপ্নটা দেখায় তাদেরকে আমি স্কিল করতে চাই। এর লক্ষ্যে প্রাথমিকভাবে আমি কিছু পদক্ষেপ নিয়েছি, এটা টোটাল প্রয়োজনের অনুপাতে সেটা খুবই নগণ্য, কিন্তু এটা আমার সুর, আমি চাই এটা আমি সাকসেসফুলি ইন্ট্রোডিউস করতে পারি এবং এখান থেকে যেমন ফিডব্যাক পাই, এটা অনেকের কাছে অনুসরণীয় হবে, অন্যরা তখন এটা করবে।